কেমন আছো জান? চমকালে নাকি? না কোনো অধিকার নিয়ে জান বলে ডাকিনি। সত্যি বলছি, আমি আর কোনোদিন তোমাকে অধিকার নিয়ে ডাকবো না, কারণ তুমি যে এখন অন্য কারোর। তুমি যেমন চাও তেমনটাই হবে, কথা দিয়েছিলাম না তোমাকে। তোমাকে আর সত্যি জ্বালাবো না, সত্যি বলছি। খুব ইচ্ছে হলো আর ফোন করব না, খুব ইচ্ছে হলেও তোমাকে দেখার জন্য তোমার সামনে যাব না, যাব না আর কোনো দিন যাব না। শুধু একটাই প্রশ্ন আমার তোমার কাছে, যদি আমাকে তুমি ভালোই না বাসো, তাহলে সেদিন কেন এসেছিলে আমার জীবনে? সেদিন কেন বলেছিলে আমাকে ছাড়া তুমি বাঁচবে না? কেন জান, কেন বলেছিলে এই মিথ্যে কথাটি? আমাকে কষ্ট দিয়ে তুমি কি পেলে? আমাকে নিয়ে খেলা করে কি পেলে? বলো না কি পেলে, বলো না। তোমার মনে আছে, বন্ধুদের সাথে একদিন সিগারেট খেয়েছি বলে তুমি আমাকে অনেক বকেছিলে। এখন এসে দেখো, এখন প্রতিদিন সিগারেট খাই। এখন এসে বকো না, আমাকে মারো না, প্লিজ আসো না। তোমার বকা খেতে আমার খুব ইচ্ছে করছে, আসো না, আমাকে বকো না, প্লিজ আসবে না। আগে যখন তুমি আমাকে শাসন করে বলতে এটা করবে না, ওইখানে যাবে না, কোনো মেয়ের সাথে কথা বলবে না, তুমি শুধু আমাকেই ভালোবাসবে, তোমার সেই কথাগুলো শুনে আমার মনে হতো এই পৃথিবীতে আমি একজন যে তোমার মতো জীবন সাথীকে পেয়েছি। কিন্তু এখন এই তুমি সেই তুমি না। কেন চলে গেলে জান? কেন চলে গেলে আমাকে ছেড়ে? আমি কি এমন ভুল করেছিলাম যার জন্য এত বড় কষ্ট দিলে আমায়? আমি কি করব এখন? আমি কি করে থাকব? তোমাকে ছাড়া কি করে দিন পার করব? তোমাকে ছাড়া কি করে সময় কাটাবো? বলো না, বলো না। তোমাকে ছাড়া যে থাকতেই পারছি না, তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না। পারছি না জান, সত্যি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে। তোমার মনে আছে, আগে আমি ঘুম না করা অব্দি তোমার ঘুমেই ভাঙত না, আর তোমার আওয়াজ না শুনলে যেন আমার দিনই শুরু হতো না। এই স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন আমি কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাই। তোমাকে কতটা ভালোবেসেছিলাম সেটা তুমি বুঝতে পারলে না, কখনো বুঝতেও চাইলে না, শুধু ছলনা করে গেলে আমার সাথে। জানো, সেদিন তোমার পুরনো মেসেজ দেখতে গিয়ে তোমার একটা ছবি চলে আসলো। সেদিন সারা রাত তোমার ছবি দেখেই কাটিয়েছিলাম, আর কাঁদতে কাঁদতে ভাবছিলাম তোমার সেই আমাকে দেওয়া কথাগুলো। আমাকে সবসময় আগলে রাখবে তুমি, কথা দিয়েছিলে, কিন্তু কথাগুলো তুমি রাখতে পারোনি। কেন পারলে না জান কথাগুলো রাখতে? কেন জান, কেন, কেন পারলে না কথাগুলো রাখতে? তোমাকে ছাড়া সত্যি পাগলটি বড় আসবে না। পারছি তোমাকে ভুলে যেতে, না পারছি তোমাকে ঘৃণা করতে, আর না পারছি তোমার দেওয়া স্মৃতিগুলোকে মুছে ফেলতে। শুধু একা একা অন্ধকার ঘরে তোমার অপেক্ষায় দিন কাটাচ্ছি। কেন আমাকে এভাবে ফেলে চলে গেলে? একবার চলে আসো প্লিজ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। চলে আসো প্লিজ, আসবে না হয়তো আর না। নিজেকে যে আমাকে ছাড়াই গুছিয়ে নিতে পেরেছ, কিন্তু বিশ্বাস করো, তোমার এই পাগলটা যে একদম তো তোমাকে ছাড়া গুছিয়ে নিতে পারছে না। কেন করলে এমন? কেন করলে জান, বলো না, কেন করলে এমন? হে বিধি, তুমি কি আমাকে দেখতে পাও না? যখন আমি একা ছিলাম খুব ভালোই ছিলাম, যখন কাউকে দিলে এভাবে কেড়ে নিলে কেন? এভাবে দেওয়ার কি খুব প্রয়োজন ছিল? এভাবে কাউকে দেওয়ার থেকে না দেওয়া অনেক ভালো। বিধি, তুমি কি আমার কষ্টগুলো বুঝো না? আমার কষ্টগুলো কি দেখো না? আমি জীবনে তোমার কাছে কিছুই চাইনি, শুধু একটাই জিনিস চাইবো, দিবে আমায়?
ফিরিয়ে দাও আমার ভালোবাসাকে, ফিরিয়ে দাও আমার পাগলিটাকে, আর যদি না পারো তাহলে তুলে নাও আমাকে তোমার কাছে। আমি আর এই নিষ্ঠুর পৃথিবীতে থাকতে চাই না, আর বাঁচতে চাই না। তুলে নাও আমাকে, তুলে নাও, আমি আর বাঁচতে চাই না। জানি জান তুমি আর ফিরে আসবে না, তবুও তোমার অপেক্ষায় থাকবো যতক্ষণ বেঁচে থাকবো। তুমি আমার সাথে অভিনয় করতে পারো, কিন্তু আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, তাই তুমি আমার সাথে যেরকমই করো না কেন, তবুও আমি চাই তুমি সবসময় ভালো থেকো। যদি কোনোদিন এই অযোগ্য আঙুলটিকে তোমার প্রয়োজন হয় বলতে দ্বিধাবোধ করো না, আমি যেরকম অবস্থায় থাকব সেরকম অবস্থায় তোমার কাছে চলে যাব। তোমাকে অনেক ভালোবাসি জান, তুমি শুধু বুঝলে না। তোমার অপেক্ষায় থাকবো যতদিন বাঁচবো। মিস ইউ জান, আই লাভ ইউ সো মাচ। তোর সোহেল, ম্যাকিং বাই এস আর ভয়েস।